দর্শক ইস্পানি মির্জাপুর শুভারাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই কলেজ দর্শক আজ আমরা কথা বলবো শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নিবে কে এবং কি কারণে শিক্ষকরা ক্লাসে ফিরে যাচ্ছেন না কি কারণে শিক্ষকদেরকে আজকে আন্দোলনের মাঠে আমরা দেখতে পাচ্ছি সেটি নিয়ে বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূয়া রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে আরেকজন নির্মল আলোচক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক এম জামান আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি রয়েছেন আমাদের সাথে দর্শক আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে আমরা দেখেছি প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ দেশের উনচল্লিশটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় উনচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা এই স্কিম বাতিলের দাবিতে তারা মাঠে রয়েছেন এবং তারা খুবই দুঃখবোধ করছেন যে তারা ক্লাস নিতে পারছেন না সেই কারণের জন্য তাদের নিজেদের মধ্যেই কিন্তু এই বিষয়ে তারা ভাবছেন যে আসলে এই প্রত্যয় স্কিমটার কারণে তারা কেন ক্লাসে যেতে পারছেন না কে এই সুরাহা করবেন এটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব এবং একই সাথে তাদের আরও তিনটি দাবি আমরা দেখেছি সেই দাবি নিয়ে আমরা এক এক করে কথা বলবার চেষ্টা করব। আমি প্রফেসর নিজলক ভূয়া যেহেতু আপনি নেতৃত্বে আছেন আপনি ফেডারেশনের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শিক্ষকতা করছেন এবং আপনি শিক্ষকদের নেতৃত্ব প্রদান করছেন এই অবস্থার প্রেক্ষাপটে আসলে এই যে প্রত্যয় স্কিমটা নিয়ে যে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আপনারা শিক্ষকরা মাঠে আছেন যাদেরকে দেখেই আমরা বড় হয়েছি যাদের কাছ থেকে শিখেই আমরা আজকে হয়তো এই পর্যায় পর্যন্ত এসেছি তো কেন এই ধরনের একটা আন্দোলন আপনাদের করতে হচ্ছে এবং যেটি আমরা দেখেছি মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে প্রত্যয় স্কিমে আপনাদেরকে অন্তর্ভুক্ত যেটা করা হয়েছে সেটা সঠিক আছে এবং সেটা প্রত্যাহার করা হবে না আপনি শিক্ষক হিসাবে একজন নির্মহ আলোচক হিসাবে আপনি একজন নেতৃত্বকানী শিক্ষক নেতা হিসাবে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন ধন্যবাদ হাসান আহমেদ কিরণ সাহেব আমার সাথে আমার স আলোচক অত্যন্ত শ্রদ্ধা আমাদের আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক ডক্টর শহীদ স্যার আছেন এখানে এবং এটিএন বাংলার অসংখ্য দর্শক বিন্দুকে রাত্রিকালীন শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে এই যে প্রত্যে স্কিম নিয়ে আজকে জাতির সামনে আমাদের কথা বলতে হবে এটা আমরা কখনো ভাবি নাই একজন শিক্ষক হিসাবে আমরা ক্লাসে যাব পড়াবো গবেষণা করবো ছাত্রছাত্রীদের সাথে আমরা মত বিনিময় করবো এটাই আমাদের কাজ হঠাৎ করে আমরা দেখলাম যে এই তেরো তারিখে তেরোই মার্চ প্রত্যয় স্কিম নামে একটা স্কিম চালু করা হলো আমরা ঘুম থেকে উঠে পত্রিকায় দেখলাম এরপরে দেখলাম ইভিন্ন অনলাইনে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যেক স্কিম আনা হল আমরা তখনই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আমাদের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আরও চারটি বিশ্ববিদ্যালয় যোগ দিয়েছে আমরা আলোচনা করলাম যেহেতু আমি এই সংগঠনের মহাসচিবও বটে এবং ঢাকা শিক্ষক সমিতির সভাপতি আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বিবৃতি দিয়েছি যেটা আমরা প্রত্যাখ্যান করলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিম নিয়ে আমাদের যেটা ওনারা যেভাবে কথা বলছে সরকার বা আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমরা কিন্তু সেটা বলছি না আমরা বলছি প্রত্যেক স্কিম আমরা থাকবো না ওনারা বলছে চারশো তিনটি সংস্থা বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ তো বাংলাদেশ ব্যাংক আছে ব্যাঙ্কগুলো আছে জীবন বিমা আছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আমরা বলছি না আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা থাকব না তা আমরা কেন থাকবো না তো সেটা হলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বিবৃতি দিয়েছি সবগুলো বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি আমি এবং ফেডারেশনের সভাপতি আমরা সময় নিয়ে গিয়েছি সেখানে যে এটা এটাতে আমরা থাকবো না উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এবং ওনাকে ব্যাপারটা জানাবো এরপরে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা কমিটি করেছি আমাদের আবুল বারাকাস স্যার এক বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের ইকোনমিক্সের চেয়ারম্যান ডক্টর মাহমুদা আমাদের ডক্টর আরেকজন শিক্ষক সাদাত এবং কি ফিনান্সের একজন শিক্ষক মিলিয়ে আমাদের শিক্ষক সমিতির ট্রেজারার ডক্টর মাসুদ সহ বিচার বিশ্লেষণ করে আমরা দেখলাম যে আগের আগের কী সুবিধা আর বর্তমান তিরিশে জুনের আগে আমরা যেখানে ছিলাম সেখানে কী সুবিধা আর পয়লা জুলাই কী কী অসুবিধা সেটা আমরা বিশ্লেষণ করেই আমরা সাংবাদিক সম্মেলন করলাম বিশে মে সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রায় শতাধিক শিক্ষক টাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এসে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন সাংবাদিক সম্মেলনের পর আমরা কিন্তু সরকারকে জানিয়ে দিয়েছি যে আমরা পর্যায়ক্রমে আন্দোলনে যাবো আপনারা এটা আমাদের শিক্ষকদের থেকে এটা প্রত্যাহার করে নিন ওনারা সেটা করেন নাই অসুবিধাগুলো কি আমাদের আগে কোনো টাকা দিতে হতো না আমরা সিস্টেমেটিক হয়েছে পেনশন চলতো আমাদের বেতন থেকে কোনো টাকা কাটা হতো না এখন প্রত্যেক স্কিমে পয়লা জুলাইতে যারা জয়েন করবে তাদের টেন পার্সেন্ট তাদের বেতন থেকে কাটা হবে অথবা ন্যূনতম পাঁচ হাজার টাকা আমরা আগে একজন শিক্ষক যখন আমি মৃত্যুবরণ করব আমার স্পাউজ আজীবন পেনশন পেতেন এখন আমি যদি পঁচাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করি আমার ইউ স্পাউজ কোনো পেনশনে পাবে না অর্থাৎ পঁচাত্তর বছর পর্যন্ত স্পাউজে পেনশন ধরা হলো আমি সত্তর বছরে যদি মৃত্যুবরণ করি আগামী পরের পাঁচ বছর আমার স্পউজ পেনশনটা পাবে তারপরে আমাদের বয়স সীমা প্রত্যেক স্কিমে ক্যালকুলেশন করা হল আমাদের সীমা ষাট বছর যদিও আমাদের আন্দোলনের মুখে পয়লা জুলাই মানে পেনশন স্কিমের কর্মকর্তারা একটা প্রেস নোট দিয়েছে না ষাট বছর না পঁয়ষট্টি বছরে থাকবে তারপরে আমাদের অর্জিত ছুটি থেকে আমরা আঠারো মাসের একটা টাকা পেতাম সেটাও কিন্তু বললো যে না সেটা পাবেন আমরা এককালীন প্রায় একাশি লক্ষ টাকা পেয়ে থাকি যেটা দিয়া একজন শিক্ষক রিটায়ার্ড হওয়ার পর একটা বাড়ি করবে তার বাচ্চাকে বিদেশে পাঠাবে ইত্যাদি ইত্যাদি তার অনেকগুলো প্ল্যান থাকে সেটা কিন্তু প্রত্যেক স্কিমে নেই তো এই যে ধরেন এতগুলো অসুবিধা নিয়ে আমরা মেডিকেল বাতা দুই ফেস্টিভ্যাল ভাতা দুই ঈদের আমরা দুইটাই ঈদ পয়লা জুলাই যে শিক্ষকটা জয়েন করবে এই করে চাই বা করবে এই যে পয়লা জুলাই থেকে আজকে পাঁচ তারিখ ছয় তারিখ তিনি আগামী বছর যে ঈদ সেখানে উনি ফেস্টিভ্যাল ভাতা পাবেন না ঈদে পাবেন না না ঈদে পাবেন না তারপর বৈশাখী ভাতা পাবেন না কোনো ঈদে পাবেন না পাবেন না মানে ওটা রাখা যাবে না তারপর আমাদের ট্রানসানে ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হলো হঠাৎ করে কারেকশনটা করলো কি পঁয়ষট্টি বছর ঠিক থাকবে আপনি প্রমোশন পেয়ে লেকচার থেকে এস্টেন্ট প্রফেসর হবেন প্রফেসর হবেন অথবা এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় আপনি আসবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রোটেকশন দেওয়া হবে না কিন্তু পয়লা জুলাই যখন আমরা গেলাম তখন বলছেন সেটা ঠিক থাকবে তো তাহলে আপনারা আমাদেরকে রাস্তা নামালেন কেন আপনারা এখন কারেকশন করেন কেন আপনারা যে প্রত্যেক স্কিমটা করলেন আমার আমরা স্টেক হোল্ডার না আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল না যখন কারেকশনে কি পাতা দেওয়া হয়েছে পার্লামেন্টে পাস হয়েছে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টার্ট করেছে পরে সবগুলো বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় যতগুলো আছে আমাদের তো পঞ্চান্নটা বিশ্ববিদ্যালয় এর মধ্যে সক্রিয় আছে উনচল্লিশটি যেটা আমাদের আন্দোলনের সাথে আছে এই যে দেখেন যে আমাদের যে ডিফারেন্সটা এটা দেখার পর যে ওনারা বিভিন্নভাবে ওনারা ক্যালকুলেশন করে আসছে যে আপনি এত বছর পর তিরিশ বছর পর আপনি এত টাকা পাবেন এত টাকা পাবেন আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে ওনারা অর্থনীতিবিদ একটা আপনি এত বড় একটা স্কিম করবেন বাংলাদেশের কি অর্থনীতিবিদের অভাব আছে খলিকুজ্জামান সাহেব ডক্টর খলিকুজ্জামানকে নিতে পারতেন আবুল বার্কতকে নিতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিতে পারতেন জাহাঙ্গীরনগর থেকে নিতে পারতেন রাশিয়ার বিষয় আমাদের অর্থনীতিবিদরা অন্য দেশে কনসালটেন্ট হিসাবে বাইরে যায় কিন্তু আপনারা সরকারের ভিতরে একটা গ্রুপ যারা দুই সালে আমাদের শিক্ষকদেরকে রাস্তা নামিয়েছেন আমাদের মাস আন্দোলন করতে হয়েছে আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামার সাহেব ফরিদুদ্দিন আহমেদ যিনি সাধারণ ভাইস চ্যান্সেলার আমি তখন শিক্ষক সমিতির সদস্য ছিলাম আমাদের সাথে এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে ক্লাস বর্জন করতে হয়েছে একটা পর্যায়ে আমরা ছয় দিন পরীক্ষা বর্জন তখন আরম্ভ হলো তখন মাননীয় প্রধানমন্ত্রী ফিটা উৎসবে ডাকলেন ডাকার পর সিদ্ধান্ত হলো যে আমাদের একদা অবনমন করা হয়েছে শুধু যেমন স্যাররাও তখন স্যার শিক্ষক ছিলেন স্যার দেখেছে অবনমন করার পর আর আমরা এক জায়গায় ছিলাম আপনি আমাদের নামালেন কেন কত থেকে নামাই স্যার মানে আমাদের সচিব মর্তদাদ থেকে আমাদেরকে এডিশনাল সেক্রেটারি যে স্ট্যাটাস বরাদ্দ আমাদের স্কেল এক ধাপ নামিয়ে আমরা জয়েন করব ওখানে তাই আমি উঠতে পারবো না তার পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হলো যে আমাদেরকে তারপরে আমাদের সুপার গেট সেটা সচিব মর্তদাদ বলছে আমাদের 6 পদ দেওয়া হবে একটি কমিটি করে দেওয়া হলো সচিব মর্তদাদের ঠিক ঠিক হলো কমিটি কনভেনর আমাদের বর্ষিয়ান নেতা আমির হোসেন এমপি তোল সাহেব এমপি আমাদের আব্দুল মান্নান এমপি যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন উনি তখন প্রতিমন্ত্রী ছিলেন আমাদের মোহিত সাহেব যিনি অর্থমন্ত্রী ছিলেন আমাদের শিক্ষক সমিতির যে ফেডারেশন মহাসচিব ডক্টর এস কামাল এইভাবে একটা কমিটি করা হলো আমাদের পরিষদ

আমাদের মর্যাদা যেন ওই জায়গায় থাকে আমাদের সিনিয়র শিক্ষক স্কলার আমাদেরকে স্কলার অভাব আছে আমরা ওইভাবে আমরা শিক্ষকরা ঠিক করতাম ওখানে কে যাবে এই ডিসক্রিমিনেশনটা যে এখন তিন দফা দাবি দিয়েছি যে প্রত্যেক স্কিমে আমরা শিক্ষকরা থাকবো না প্রত্যেক স্কিম সরকার করেছে সেটাকে আমরা স্বাগত জানি প্রত্যেক স্কিমে যারা থাকা থাকুক কর্পোরেট থাকুক ব্যাংক থাকবে বা এটা ওনারা ব্যাপার ওনারা কাকে রাখবে না রাখবে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিম প্রত্যাহার করার জন্য আমাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা সরকার আহ্বান করছি ইভেন কি আমরা যেটা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার জন্য উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল যেটা ইথোপিয়াতে আছে উগান্ডাতে আছে যেটা গরিব দেশগুলোর কথা বলছে পাশাপাশি আপনি দেখেন শ্রীলঙ্কাতে আছে তারপর ব্রাজিলে আছে আলজেরিয়াতে আছে নাইজেরিয়াতে আছে কিন্তু আমাদের দেশে দুই হাজার আট সালে স্বর্ণদে আওয়ামী লীগের মেনু উপস্থিত ছিল দশ শিক্ষা নীতির ইয়ে তো আলোক যেখানে যে ইয়ে তো করা হলো সেখানেও বলা হয়েছে যে আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলে আমাদের নিয়ে যাবে শিক্ষক আমরা বেতন স্কেলে আসবো একটা বিষয়টা স্পষ্ট আমাদের আসলে দর্শকরা বা আমরা অনেক সময় বিষয়গুলি বুঝে উঠতে পারি না সরকার কত স্কিমের ব্যাপারে বলছেন যে আপনারা এখন যে 80 লক্ষ টাকা অবধি পেনশন পাচ্ছেন কত টাকা পাচ্ছেন বললেন 80 কিন্তু তারা তো বলছেন যে আপনারা 1 কোটি কত টাকা পাবেন এখন সেই সেটা কি হিসাব না উনারা একটা হিসাব দিয়েছে ওনারা বিভিন্নভাবে ভাবে ক্যালকুলেশন করে বলেছে যে 30 বছর পর্যন্ত আমরা চাকরি করার পর এই যে 5% করে দিচ্ছেন

আমি পাঁচ হাজার টাকা করে দেবো আর পাঁচ হাজার টাকা ওনার কন্ট্রিবিউট করবে এটা মিলে এটার ইন্টারেস্ট আসতে মিলিয়ে তিরিশ বছর ইন্টারেস্ট হবে এক কোটি পঞ্চাশ লক্ষ বা একান্ন লক্ষ লক্ষ টাকা সামথিং এটার অর্ধেক কত পঁচাত্তর লক্ষ টাকা তো আমি পঁচাত্তর লক্ষ টাকা যদি আমি ব্যাংকে রাখি আট পার্সেন্ট সুদে আমি এটা ধরলাম আমি যদি পঁচাত্তর লক্ষ টাকা ব্যাংকে রাখি দশ পার্সেন্ট জন্য আমার টাকা এটা আমি সেখানে পঁয়ষট্টি হাজার টাকা মাসে পাবো আচ্ছা আচ্ছা কিন্তু এ টাকাটা তো আমার রয়ে গেল কিন্তু আমি প্রত্যেক স্কিমে আমার টাকাটা তো আপনার সব নিয়ে গেলেন নিয়ে আমাকে এক লক্ষ তেইশ হাজার টাকা করে দিচ্ছেন তো তাহলে এটা তো মনে হচ্ছে যে আপনি আমাকে ইন্স্যুরেন্সের মতো আপনি রাখলেন তারপরে আমাকে এইটুকু দিচ্ছেন মানে তারপর কথা হচ্ছে পঁচাত্তর বছর পর্যন্ত যদি মারা যান আপনি তাহলে আপনার স্ত্রী বা তার স্পাউস পাবে না স্পাউস পাবেন এটা অনেকটা মনে হচ্ছে যে এক সময় আমরা ভারতে দেখতাম যে সতী দেওয়া প্রথা যে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফকে আগুনে জাপ দিতে হতো এখন আমাদের অবস্থা তাই হচ্ছে আমি যখন পঁচাত্তর বছর মারা যাবো তখন আমার স্পাউজ হয়তো কাছাকাছি বয়স থাকবে সে অসুস্থ থাকবে তার ট্রিটমেন্ট লাগবে তখন তো সে হঠাৎ করে হওয়া হয়তো সেটাতে যাবে না সে হয়তো হার্ট অ্যাটাক করে মারা যাবে অসুস্থ হয়ে যাবে আরো বেশি অসুস্থ হয়ে যায় মতো আগুনে ছাপ দাও না হলেও সে এক ধরনের অর্থ কষ্টে অর্থ কষ্ট এটা তো এটা এই যে ওনাদের এই জিনিসটা বোঝা উচিত ছিল না দেখেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষক শিক্ষা বান্ধব ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরাও তো এরকম সাথে কথা বলি উনি শিক্ষার জন্য সংগ্রাম করছে আন্দোলন করছে শিক্ষাক্ষেত্রে কেন জাতিকে ডেভেলপ করা যায় স্মার্ট বাংলাদেশের দিকে যাবে কিন্তু সরকারের ভিতরে যে গ্রুপটা যে কাজটা করেছে এটা করা করাকে উচিত সেই গ্রুপটা কারা সেই গ্রুপ সেটা তো একটা কাইমি সারতের গ্রুপ যারা দুই হাজার পনেরো সালে আমাদেরকে রাস্তায় নামিয়েছে তারা এবারও আমাদের রাস্তায় নামিয়েছে আমরা তো এখানে নামতে চাই নাই আমরা তো আমাদের শিক্ষার্থীদেরকে এই যে ক্লাস বর্জন পরীক্ষা বর্জন এটাকে আমাদের সাথে যায় বলেন এই স্যার রিটায়ার্ড করেছে কয়েক বছর পর আমিও রিটায়ার্ড করব আমাদের সে আমরা তো ক্লাসে থাকার কথা কিন্তু আজকে আমাদের প্রেস বিভিং করতে হচ্ছে আমাদের বোঝাইতে হচ্ছে যে আমাদের আমরা কী কারণে এটা প্রত্যাহার করলাম নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আমরা আলোচনায় ফিরবক ডক্টর নজামুল ভূঁয়া আমি অধ্যাপক এম শহীদ উজ্জামান আপনার কাছে আসছি নির্মহ আলোচক আমি একটা বিষয় বলতে চাই আপনি ক্ষমা করবেন আজকে যারা দর্শকরা আছেন তারাও ক্ষমা করবেন আমি শিক্ষকদের কাছে বড় হয়েছি শিখেছি কিন্তু আজকে এই যে অর্থের কথা বললে যে শিক্ষকরাই অর্থের জন্য আপনারা শিক্ষাদান করেন আপনারা কি এই যে যে এখন আర్థికতা বিষয়ে আপনারা রাস্তায় আছেন বা আপনারা সহকর্মীদের রাস্তায় আছে এটি কি কেমন লাগে আপনাদের কাছে দেখেন এটা একটু আবেগপ্রবণ মনতোব হলো আমি বললাম যে যে আমাদের শিক্ষকরা তারা অর্থের জন্য কোনো চিন্তা করতে না কিন্তু এখন শিক্ষকরা তো অর্থের জন্য মাখেন এটা তো আর সেই আগেকার ওই ক্লাসিক বাংলা সাহিত্যের ওই বাস্তবতা না যে ছাতি হাতে শিক্ষক দারিদ্র মেনে নিয়ে নির্বিচারে জ্ঞান দান করে যাবে এখন আমরা বাস করছি একবিংশ শতাব্দীর প্রথম দিকে এবং এখন এমনই একটা প্রক্রিয়া যে যেখানে বিশ্বব্যাপী যে উন্নত বিশ্ব যদি দেখি সেখানে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা কিন্তু ডমিনেট করে প্রত্যেকটা উন্নত রাষ্ট্রের উন্নতি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন অল দ্য মেজর ইউনিভার্সিটিজ তারাই ঠিক করে দেয় আমেরিকার উত্থান রিসার্চের উপর সবচেয়ে বেশি টাকা দেয় প্রাইভেট ইউনিভার্সিটিসগুলো পাবলিক ইউনিভার্সিটিসগুলো পৃথিবীর সমস্ত মেধা টেনে নিয়ে আসে এবং সেখানেই কিন্তু বাস করে চীনের দিকে তাকালেও তাই আমাদের আমি ঢাকা ইউনিভার্সিটির কথাই বলতে পারি আমাদের পাশে বুয়েট রয়েছে আমার ঢাকা ইউনিভার্সিটির কথা বলতে গেলে আমি তাকিয়ে দেখি যে আমাদের এমন এমন ফিল্ডস রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ জানে না সামরিক বাহিনীর যারা ওই যে এত বিশাল একটা সাম্রাজ্য তাদের নিয়ন্ত্রণে রয়েছে আর আমলাতন্ত্র এরা কেউই জানে না জানলেও না জানার ভান করে উই আর টিচিং ফিল্ডস লাইক নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আপনি এখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর একজন অধ্যাপক সে কেন বাংলাদেশে পড়ে থাকবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ইজ এ অ্যাবসলিউটলি হাইলি অ্যাডভান্সড ফিল্ড তার তো থাকার কথা আমেরিকায় বা ইউরোপে যেখানে সে এই বাংলাদেশের স্যালারি স্ট্রাকচারের চেয়ে অ্যাট অ্যাটলিস্ট পঞ্চাশ গুণ বেশি সে আর্ন করতে পারে আমাদের এখানে এখন উই হ্যাভ ইন্ট্রোডিউসড ইউ ইউনো ডু দা আর্ম ফোর্সেস পিপুল হ্যাভ এনি সাবজেক্ট আছে না কোন কোনখানে আছে বাংলাদেশে ইন্ডিয়ার হাতে গোনা ইউনিভার্সিটি আমাদের এখানে এর উপর যে স্পেশালাইজ করে আসছে বিদেশে সে এসে এখানে অধ্যাপনা করছে খুবই সীমিত বেতনে আমাদের এখানে মেকানো মেকানোট্রিক্স মেকানো বলে একটা সাবজেক্ট আমি তো কখনো আর জীবনের নামও শুনি নাই সাবজেক্ট ইন্ট্রোডিউস হওয়ার পরে ইজ সাচ এন অ্যাডভান্সড ফিল্ড মানে স্পেস যেমন কনকোয়ার করার জন্য যে নলেজ লাগে অ্যাস্ট্রোফিজিক্স তার চেয়ে কোনো অংশে কম না আমাদের এখানে জেনেটিক্সে সবচেয়ে অ্যাডভান্স রিসার্চ হচ্ছে জাপানের সাথে তুলনামূলকভাবে কনস্ট্যান্টলি আওয়ার ফ্যাকাল্টি মেম্বারস আর ইন টাচ উইথ ইউনো জাপানিজ স্কলার্স আমেরিকান স্কলার্স ইন নিউক্লিয়ার ইঞ্জিয়ার উই আর গিভিং দেম দ্য লেটেস্ট নলেজ এই এর এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা অফার করছে সেটা ওই যুদ্ধক্ষেত্রের সৈনিকের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান ওই যে আল্লাহ তালার প্রফেট বলেছিল না যে দ্য পেন অফ দ্য স্কলার ইজ স্ট্রংার দেন দ্য সোর্ড অব দ্য মার্টার হ্যাঁ এই শিক্ষকের কলমের শক্তি একজন সৈনিকের তলোয়ারের চেয়ে অনেক বেশি শক্তিশালী এটা আমাদের প্রফেট মোহাম্মদ বলে গেছে কিন্তু তার প্রতিবিম্বকে আমরা দেখতে পাই আমাদের দেশে ঢাকায় আপনি দেখুন তারা এই যে জাপানিজ ভাষায় যে বলে না যাই বাচ্ছু দ্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ব্যুরোক্রেটিক কমপ্লেক্স আমাদের এখানে এই একটা বিরাট এলিট শক্তি তৈরি হয়ে গেছে একদিকে সামরিক বাহিনীর অত্যন্ত সুযোগ সুযোগ্য অফিসাররা তারা তো কখনো যুদ্ধে যাবে কিনা আমার কোনো ধারণাই নাই কিন্তু দে কন্ট্রোল দ্য ম্যাক্সিমাম রিসোর্সেস এই দেশে তারা কি কোনো জবাবদিহিতা করে তারা কি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কখনো প্রস্তাব দিয়েছে যে আমাদের এইরকম বিশাল সিএমএইচ রয়েছে আমি আজকে রিটায়ার করে গেছি আমার কাছে ওর যে প্রশ্নটা ও রিটায়ার করবে অনেক শিক্ষকরা রিটায়ার করবে বুয়েটের তাদের যে চিকিৎসা ইউনিভার্সিটির থেকে শিক্ষকতা শেষে ইউনিভার্সিটির শিক্ষক থাকা অবস্থায় আমি যদি আমার এক কলিগ ইয়াঙ্গার কলিগ আমি তার ডাক নাম সাগর অ্যাবসলিউটলি মেধাবী সে আমেরিকার টপ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে পারতো হঠাৎ তার ক্যান্সার অ্যাডভান্স টার্মিনাল স্টেজে ক্যান্সার একে একে সে তার বাবা মা হারালো তার সমস্ত বাড়িঘর বিক্রি হয়ে গেল এবং ওই ওই সাগর আমেরিকান একটা অফার আসছে হঠাৎ নাটকীয়ভাবে যে একটা ক্যান্সারের এক্সপেরিমেন্ট করা হচ্ছে সে জীবন বাজি রেখে যদি সে এক্সপেরিমেন্টের এই টার্গেট হতে চায় তাহলে যেতে পারে জীবন বাজি রেখে এই যে এই যে কম্পারেটিভ পলিটিক্স এর উপর যার প্রচুর পাবলিকেশন ছিল এবং সে চলে গেছে এখন আমরা যাই না আমেরিকাতে কি অবস্থায় আছে খুবই হয়তো বাঁচবে না এরকম আমরা হারিয়েছি আমাদের অনেক ভালো ভালো শিক্ষক হারিয়েছি ফার্মেসির ইউ রিমেম্বার প্রফেসর ওই যে হাসনাথ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট প্রফেসর আমাদের এই নীরবে চলে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসার অভাবে চিকিৎসার অভাবে কে তাকে পাঠাবে সিঙ্গাপুরে কে তাকে পাঠাবে আমেরিকায়। কে আছে গভর্নমেন্ট কখনো আমাদের দিকে ফিরেও তাকাবে না আর ইয়েতে সামরিক বাহিনীতে এমনকি আপনি দেখেন ওই যে পররাষ্ট্র সচিব ছিল এক সময় মিরাজুল কায়েস একদম যখন সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসছে সাথে সাথে ব্যাংককে নিয়ে গেছে সামরিক বাহিনীর একটা ইয়াং অফিসার যদি তার কোনো ব্রেইন হ্যামরেজ হয় কিছু হয় সে সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্সে চলে যায় তাকে ব্যাংককে মিলিটারি প্রোভাইড দ্যাট ফ্যাসিলিটি নাও আমাদের এখানে এই যে ভালো ভালো যারা এইসব ফ্রান্টিয়ার আর্টের যেসব গুলো আমরা খুলেছি আমরা কি শুধু সায়েন্সে আপনি দেখেন শান্তিনিকেতনে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মেয়েটা সে এসে ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে জয়েন করে বা নৃত্যকলায় জয়েন করে সংগীত বিভাগে জয়েন করে তার যে ট্যালেন্ট উইথ এ ফার্স্ট ক্লাস ফার্স্ট শি ক্যান গো টু আমেরিকা শি ক্যান গো টু ইংল্যান্ড সেখানে যে সে ড্যান্স স্কুল খুলতে পারে সঙ্গীত একাডেমি খুলতে পারে সে ঢাকা বিশ্ববিদ্যালয় তার মেধাটাকে দান করতেছে এখন আপনি দেখেন আমাদের এই পলিটিক্যাল সিস্টেমে কি আপনি রিটায়ার করবেন চাকরি জীবনে আপনার অসংখ্য কাহিনী রয়েছে যেখানে একটা শিক্ষক নীরবে মৃত্যুর পথে ঢলে পড়েছে তার যদি এমন রোগ হয় ক্যান্সার বা আপনার অন্য রকমের কোনো কিছু হয় উই লুজ ট্যালেন্টস কোয়াইল কেউ জানে না আর আমাদের এখানে সিএমএইচ রয়েছে আপনি দেখেন সিএমএইচ কি বিশাল এবং অ্যাপসলুটলি ফ্রি এবং এনি বাডি যে আর্মিতে পাঁচ দিনও সার্ভ করছে সেও কিন্তু সিএমএচে হোল লাইফ ট্রিটমেন্ট পাবে এবং মৃত্যু হলে আর্মি তাকে কবরস্থানে নিয়ে তার কবরের ব্যবস্থাও করে দেবে সব ভালো থাকুক আমরা হিংসা কিন্তু এদের যদি অ্যাটিচিউড দেখেন আমাদের আমাদেরকে তারা মনে করে ব্লাডি সিভিলিয়ান ও তোমরা ভাগ্যসে তোমরা বানাতে পারো না আমরা কীভাবে বানাবো আমাদের ওই রিসোর্সেস দেয় গভমেন্ট আপনি যে দেখেন আমাদের মেডিকেল সেন্টারে কি দুরবস্থা উই ডোন্ট হ্যাভ দ্য মানি উই ডু নট ইভেন হ্যাভ প্রপার ইয়ে চোখ দেখাবার মতো দাঁত তোলার মতো যে ফ্যাসিলিটি আছে বেয়ার মিনিমাম অথচ লুক অ্যাট অল দিস কম্বাইন্ড মিলিটারি হসপিটালস প্রত্যেকটা জেল আর্মি ক্যান্টনমেন্টে দে হ্যাভ দিস মডার্ন হসপিটালস আমাদের কি এখানে এটা সম্ভব ছিল না দেশে কি এই সিদ্ধান্ত নেওয়া যেত না যেমন ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েটের শিক্ষকরা প্রফেসররা রিটায়ার্ড টিচার্স কয়জন রিটায়ার করে সারা বছরে হয়তো পঞ্চাশ একশো খুব বেশি হলে হ্যাঁ রিটায়ার করে ওয়াই দে ক্যানট গেট দ্য ট্রিটমেন্ট ইন দ্য সিএমএইচ ওয়াই বিকজ দিজ আর্মি অফিসার্স দে জেলাস তারা যখন ডিগ্রি দরকার হয় পড়াশোনা নিয়ে হয় এসে আমাদের কাছে ধর্না দেয় ওই স্টাফ কলেজের টার্ম পেপার যখন দরকার হয় ইউ উইল সি হান্ড্রেডস বছরের পর বছর এরা ঢাকা ইউনিভার্সিটিতে আইসা আমাদের কাছে পড়ে থাকে ভাই আমার একটু হেল্প করেন স্যার আমার রিসার্চ মেটেরিয়াল কি করতে হবে আমি রাত্রে বারোটা পর্যন্ত জেগে জেগে ওয়েন আই ওয়াজ চেয়ারম্যান ইন্টারন্যাশনাল রিলেশনসে আমারই এক ব্যাচমেট সে স্টাফ কলেজ করার সময়

আমাকে এই লিমিটেড স্যালারি পেনশনের টাকা দিয়ে আমার অর্ধেক পেনশনের টাকা চলে যায় ইনসুলিন কিনতে আর বাকি দিয়ে আমি কোনো রকমের ভদ্রলোকের মতো বেঁচে থাকি যেটা ছিল সেটা মতো চলে কিন্তু এখন যেটা করতেছে তাহলে তো আর কোনো ইয়াং টিচার থাকবে না আমি তো ওর কাছে শুনলাম যে অনেকে বলছে যে যারা এখন অক্সফোর্ডে গেছে কেমব্রিজে গেছে ওর বলে স্যার আমরা ফিরে আসবো না এখনই বলছে ওরা যে আর ফিরে আসবে না সো হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু দিস কান্ট্রি জাতীয় নিরাপত্তার জন্য কি দরকার বুয়েট ঢাকা ইউনিভার্সিটির দরকার নাকি ওই আর্মি অফিসার যেগুলো রিটায়ার করে সারাক্ষণ গল্ফ কোর্ট নিয়ে পড়ে থাকে যেখানে আমরা খেলতে পারি না আমরা রিটায়ার করার পরে আমাদের ইউনিভার্সিটির টিচাররা গল্ফ প্র্যাকটিস করতে পারে না তারা এক্সক্লুসিভলি তাদের জন্য রেখে দিচ্ছে বিনা পয়সায় গল্ফ খেলবে এবং গল্ফ নিয়ে যদি আপনি একটা কথা বলেন একটা আর্মি অফিসারের সাথে যেই ঝামটা দিবে আপনাকে আপনি কল্পনা করতে পারবেন না তোমরা বানাইতে পারো না গলফ কোর্স তোমাদের ওইখানে ইয়ে আছে

দে হ্যাভ এন্ডলেস রিসোর্সেস আপনার আমার তো আর বলার গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওরা ইচ্ছা করলে সিঙ্গাপুরে মাসে পনেরোবার যাইতে পারে তাদের যেসব রিসোর্সেস আছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বলেন আর অন্যান্য ইউনিভার্সিটিগুলা এখানকার শিক্ষকরা সবচেয়ে ভালো মেধা

সবাই সবাই একই অবস্থা বাস্তবতা এটাই তো বাস্তব আমরা চুপ করে থাকি আমি আপনাকে বললাম যে বইটা আজকে আমি গেছি বইটা জুনিয়র জুনিয়র গুলো আমি দুইবার বইটা গেলাম আজকে সকালে বইট নিয়ে গেল আমারে তিন দিন আগে দুই তারিখে আমি গেলাম তখন ওদের সাথে কথা বললাম আমার বললো স্যার আমরা জুনিয়র গুলো আমরা আর না নেবার এগিয়ে দেশে আসবো না মিডল যারা আছে বলে আমাদের সৌদি আরবে অফার আছে দুবাইতে অফার আছে এশিয়াতে আমাদের অফার আছে বিলিয়ন টিচার না

কীভাবে ক্লাসে যাবে কবে যাবে কোন প্রক্রিয়া যাবে সেটা নিয়ে কথা বলছিলাম আমি শ্রোত শিক্ষক অধ্যাপক এম শহীদ আপনাকে একটু থামিয়ে বিরতিতে গিয়েছিলাম এবং আমরা রয়েছেন অধ্যাপক আমাদের ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূয়া তার কাছ থেকে শুনব আমি প্রফেসর শহীদ আপনি বলছিলেন এবং আমি থামিয়ে দিয়ে অত দুঃখ প্রকাশ করছি আপনি আপনার কথা শেষ করলে আমরা ডক্টর নিজাম ভূঁয়ার কাছে যাব আমি বলছি যে আমি যেই এইসব এক্সাম্পলগুলো তুলে ধরছি এটা এই ইয়ে এই প্রত্যয় প্রজেক্টের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত কেননা প্রত্যয় প্রজেক্টটা হচ্ছে এটা নীরবে একটা ঘাতকের ভূমিকা পালন করা যেটা নিজাম বলল যে তাদেরকে আলোচনায় নেওয়া হয় নাই তাদের ওপিনিয়নও নেওয়া হয় নাই এটা এক পুরো একটা কনস্পিরেসি এবং এটা এই আমলাতন্ত্রের মধ্যে থেকেই আমলাতন্ত্র কারা এই আমলারা তো আমাদেরই ছাত্র ছিল আমাদেরই চোখে দেখা আমাদের হাতে গড়া এই এইসব ছেলেরা তারপর এরা শেষ পর্যন্ত যে ইউনিভার্সিটি শিক্ষকদেরকে একেবারে ভালো করে যেটা বলে ইউনিক এবং কি করা হয় যে তারা ওই যে এক ধাপ আমাদের কথা ও বললো সেটা নাকি ইকুইভালেন্ট টু প্রফেসর এমারিটস দিস ইজ দ্য লেভেল অফ দেয়ার ইউনো নলেজ কতখানি এদের পারভার্টেড মাইন্ডসেট হয়ে যায় যে একজন প্রফেসর এমারিটস তারা টেনে আনে তাদের সুপার গ্রেডের সমতার সাথে চিন্তা করতে মানে দে লাভ টু ইনসাল্ট দেয়ার টিচার্স এরা সবাই করে না দেয়ার এক্সেপশনস বাট এটা হয় কি একটা কালেকটিভ গ্রুপ যখন হয় এসে যখন দেশে তারা দেখে যে তাদের হাতেই অসাধারণ ক্ষমতা রয়েছে এবং তারা যা চায় তাই আদায় করেছে লুক এট দ্য ওয়ে দে ইউজ দেয়ার ভেহিকলস আপনি সামরিক বাহিনী থেকে নিয়ে আমলাদের তারা সমস্ত যে অত্যন্ত এক্সপেন্সিভ ভেহিকলস ইউজ করে যেসব ভেহিকলসগুলো ইউজ করে সেগুলো যদি সাশ্রয় করত সেই টাকা দেওয়া ইউনিভার্সিটিতে একটা ভালো হসপিটাল করা যেত ঢাকা ইউনিভার্সিটি ডাজ নট হ্যাভ এ ফুল ফ্রেজেন্ড হসপিটাল একটা সাধারণ সাধারণ নিম্নমানের একটা মেডিকেল সেন্টার সেই বছরের পর বছর পরে রয়েছে আরও অনেক কিছুই ডেভেলপ করা যেত কিন্তু আমাদের ইউনিভার্সিটি এরিয়াতে দেখেন পুলিশ কে ফাড়ি দেওয়া হয়েছিল ইউনিভার্সিটি ল্যান্ডে সেই ফাঁড়িতে তারা হঠাৎ করে তাদের স্টাফ কোয়ার্টার বানানোর কাজ শুরু করছে হ্যাঁ একদিকে নীলক্ষেত ফাঁড়ি আবার অপর দিকে হচ্ছে যে বিল্ডিং গুলার মাঝখানে একটা ছোট জায়গা ইউনিভার্সিটি ক্লাবের ঠিক অপোজিটে কাছাকাছি প্রায় সেইখানে নিজেদের রেসিডেন্সিয়াল কোয়ার্টার অথচ তাদের কিন্তু জমির অভাব নাই আপনি জল ইয়েতে দেখেন পূর্বাচলে দুইটা বিরাট হাউজিং সোসাইটি সেখানে অফিসার সাহেবরা থাকবে তারপর লোয়ার র্যাঙ্ক যারা তাদেরকে এই যেখানে আমাদের বইয়ের দোকানগুলা ফেমাস নীলক্ষেত বইপাড়া সেই বইপাড়া প্রায় ধ্বংস হয়ে গেছে সেখানে তারা পনেরোতলার বিল্ডিং চালাইছে আমি তো মনে করি ওইটা ওই মেয়েদের হোস্টেল হিসাবে কনভার্ট করা উচিত প্রধানমন্ত্রীর উচিত হবে ওইখান থেকে এই পুরো একদম ইউনিভার্সিটি এরিয়ার মাঝখানে যেখানে বইগুলা সেই বইয়ের দোকানগুলো একটা ঐতিহ্য হেরিটেজ ঢাকার এই সব বইয়ের দোকানগুলা সেগুলো সব তুলে ফেলা হচ্ছে সেখানে এখন করা হবে করা হয়েছে কোয়ার্টার এবং সেইখানে কিন্তু আমাদের মেয়েরা হেঁটে হেঁটে যায় সেই কুয়েট মৈত্রী হল কত ঝুঁকি নিয়ে তারা ওই কোনায় একেবারে নিউ মার্কেটে শেষ কোনায় যায় হ্যাঁ তারপর ওইখানে একটা আর্টস কলেজ হোস্টেল আছে একেবারে প্রাচীনকালের সেই সেই সব জায়গায় এত দূরে দূরে যেতে হয় গ্রিন সুপার মার্কেটে একটা জায়গা আছে ইউনিভার্সিটির যেসব জায়গাগুলো আছে আমরা কিন্তু পুরা মিন্টু রোড কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছিল মন্ত্রী পাড়া যেটা কই আমরা তো সেটা ক্লেম করতে পারতাম ঢাকা ইউনিভার্সিটি তো ছেড়ে দিচ্ছে আর দেখেন সামরিক বাহিনী যেখানে পারে একেবারে সংসদের কাছে চলে আসছে ওই রাস্তাতে দেখেন এয়ারফোর্সের যে রাস্তা পুরানো এয়ারপোর্টটা স সোজা একটা রাস্তা হতে পারত। না ওইখান দিয়ে ঘুরে যাইতে হয় একদম ভিতরে কি তাকে দেখেন মেট্রো রেল থেকে ওই ছোট ছোট তাদের সুন্দর সুন্দর পার্ক বানাইছে চিলড্রেন্স পার্ক বানাইছে মানে জায়গা যেখানে পেয়েছে সেখানেই তারা হা করে দখল করে নিছে এই যে জলশ্রী প্রজেক্ট ইউনিভার্সিটি টিচাররা থাকে কোথায় ইউনিভার্সিটি হাউজিং সোসাইটি দিছে সেই নন্দন পার্ক একেবারে সাভারের শেষ সীমায় পার হয়ে গেলে

সমস্ত জায়গা তারা দখল করে নিতেছে তারা তো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে এটাই হচ্ছে কথা জীবনের ঝুঁকিটা যে কবে নেয় কখন নাই আমি তো দেখি এদের সাইজ খালি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আমি বুড়িওয়ালা জেনারেল দেখি আজকাল এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আমরা আলোচনায় ফিরব প্রফেসর নিজাম ভাই আপনি বলছিলেন যে ওই একটা প্রজেক্টের কথা বলছিল যেটি আপনারা নন্দনের কাছে করছেন সেটা হয়তো নিজেদের অর্থায়নে করছেন বা কিছু সেটা জানি না তবে এখন যে প্রত্যয় স্কিমটা এটা তো এখন আটকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারও অটল রয়েছে আপনারাও অটল রয়েছেন তো এর থেকে পরিত্রাণের উপায় কি মানে আপনারা কি চাচ্ছেন দেখেন দুই হাজার পনেরো সালেও কিন্তু তারা অটল মানে সরকার সরকার খুব স্ট্রং ছিল এবং কি তৎকালীন অর্থমন্ত্রী আমাদের মহিষ সাহেব উনি উনি কিন্তু তখন শিক্ষকদেরকে যথেষ্ট বকাবকিও করেছিলেন তখন তো শিক্ষক সমিতির আমি সদস্য ছিলাম নির্বাচিত তো তখন তো আমাদের শিক্ষক নেতারাই কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং কি আমাদের ডক্টর এস এম মাকসুদ কামালের ভাই সংসদ সদস্য ছিলেন কিন্তু শিক্ষক ছিলেন পরবর্তী মন্ত্রীও হয়েছেন পরবর্তী পর্যায়ে কিন্তু সাধন কামাল সাহেবের ভাইও কিন্তু এই রিক্সটা নিয়েছে সরকারের ভিতরের থেকে ওই পরিবারের থেকে কিন্তু শিক্ষকদের স্বার্থের ব্যাপার তো আমরাও আমাদের স্বার্থের ব্যাপারে আমরা এটা তো আমাদের আপনারা গত দু সালে যখন বেতন স্কেল করলেন তখন আমাদের একজন শিক্ষক তবুও কমিটিতে ছিল কিন্তু এবার তো আপনারা আমাদের জানানে না আমরা গোমের থেকে উঠে দেখি যে স্কিম তারপরে আপনার এরপরে আমরা প্রেস কনফারেন্স করেছি আমরা তো দুই ঘন্টা কর্মবিরতি করেছি অর্ধবেলা কর্মবিরতি করেছি তিরিশে যে জুন আমরা সময় দিয়েছি যে আপনারা যদি আজকের মধ্যে দাবি মেনে নেন আমরা সর্বাত্মক কর্মসূচিতে যাব না তখন তিরিশে জুন পর্যন্ত কিন্তু আমরা পরীক্ষা বর্জন করে নেই পয়লা জুলাই থেকে আমরা বাধ্য হয়েছি এবং কি আপনি জানেন না যে আমাদের শিক্ষকরা যে কী পরিমাণ ইউনাইটেড আত্মমর্যাদার লড়াই এখন হয়ে গেছে আত্মসম্মানের লড়াই কারণ আপনারা তো আমাদের সাথে কম এই যে এখন যে তিন তিনটা প্রেস নোট দিয়েছে যে ষাট বছর পঁয়ষট্টি বছর হবে তারপর আপনার অর্জিত ছুটি আপনি পাবেন আপনি এক পদ থেকে আরো পদে যখন আপনার প্রমোশন হবে এক বিশ্ববিদ্যালয়ে আরো বিশ্ববিদ্যালয়ে যাবেন এগুলো ঠিক থাকবে তো এটা আগে দিলেন না কেন এই সাড়ে তিন মাস যে আমরা আন্দোলন করলাম সাড়ে তিন মাস যে আমরা কর্ম কর্মবিরতি করলাম দুই ঘন্টা আপনারা বুঝতে পারেন না ক্লিয়ার করবে না কেন ওরা দেখতেছি না আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি আমরা এতগুলো মিডিয়ার মধ্যে সব মিডিয়া গিয়েছে যখন আমরা বিশ্ব মেয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমরা যখন প্রেস কনফারেন্স করলাম তখন তো সব মিডিয়া গেছে সব মিডিয়ার মাধ্যমে কি দেখে নাই আমাদের যারা প্রত্যেক স্কিম করেছে তারা দেখে নাই তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারতেন না যে শিক্ষকরা এটা করছে এরা আসলে মানে দেশের ডেভেলপমেন্ট নিজেদের ডেভেলপমেন্টটা চাচ্ছে যারা এই প্রত্যেক স্কিমটা করেছে খুবই দুঃখজনক এমনকি আমরা আমরা আশা করব যে আমাদের এই যে দাবিটা আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি আমরা জুডিশিয়ারিরা যেটা করেছে জুডিশিয়ারি কর্মকর্তারা তাদের স্কেল ঠিক করে টরে তারা আছে তারা এখন আর চিন্তাও করতে হচ্ছে না তারা তাদের মতো করে আছে আমরা শিক্ষকরা আমাদের আত্মসম্মান নিয়ে আমরা যেটা আমি পূর্বেই বলেছি যে দুই হাজার আট সালে যেটা আওয়ামী লীগের ছিল যে স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাই যে উচ্চতরও স্বতন্ত্র বেতন শিক্ষকদের দেওয়া হোক আমরা আমাদের মর্যাদা নিয়ে থাকবো আমরা তো কারোর সাথে বিরোধ করব না একটি দেশ আমার পরিবারও তো সরকারি আমার পরিবার আপনার পরিবারে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারও তো সরকারি কর্মকর্তা আছে আমরা কাউকে আমরা অভিযোগ করতে চাই না কিন্তু সবসময় দেখা গেছে যে একটা গ্রুপ এরা এদের দেশপ্রেম আছে আমরা একটা বই পড়েছিলাম ছোটোবেলা ওস্তাদের কদর ওস্তাদকে কীভাবে সম্মান করতে হয় ওনারা ওই জিনিসগুলো শিখে নেয় বিদায় তারা শিক্ষকদেরকে নিচে নামিয়েছে শিক্ষকদেরকে সম্মান করতে হয় উপরে ভাবনা আজকে এই বিতর্কটা যে সৃষ্টি হয়েছে এই বিতর্কটা সৃষ্টি আসল ঘোটা দরকার ছিল না আপনাদের সাথে বসে আলোচনা করে সেটি হতে কিন্তু কিন্তু একটু ভাববার সুযোগ আছে কিনা যে অধ্যাপক সহীদ জামান স্যার যেটি বললেন যে হয়তো বা মনে কষ্ট লেগেছে উনি হয়তো বা সরকারি কোনো ফ্ল্যাট বা জমি কোথাও কিছু পেয়েছেন কিনা আমি জানি না বা সুযোগ আছে কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিভেদটা এই বিভেদটা আপনি বলছিলেন একটা শ্রেণী তো সেই শ্রেণী আমি আপনি একটা কথা বলছেন কষ্টের কথাটা বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বালে ছিলাম আমাদেরকে তৎকালীন সরকার আমাদের সম্ভবত দুই হাজার পাঁচ বা ছয়তে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুশো বারোটি প্লট পেয়েছে উত্তরাতে একটা পর্যায়ে আমাদেরকে প্রফেসর লেভেলদেরকে দেওয়া হলো অ্যাস প্রফেসরদেরকে দেওয়া হলো এসিস্টেন্ট প্রফেসরদের দেওয়া হলো লেকচারদেরকে দেওয়া বিয়াল্লিশ জন শিক্ষক এমনকি যারা এখন রিটায়ার্ডও হয়ে যাবে আমাদের প্রফেসর রহমত আমাদের শিক্ষক সমিতির সভাপতি ছিল আইন অনুষদের ডিন উনার নামটাও আছে এই জন্য আমি উনিও শিক্ষক সমিতির সভাপতি ছিল উনি আর আমি গিয়েছি বলছি যে আমাদের এগুলো দেন ইবিন কি আব্দুল মান আমাদের ডক্টর এস এম মাসুদ কামাল সাহেব সেক্রেটারি ছিল ফরিদ সাহেব প্রেসিডেন্ট ছিল গিয়ে বলছে এটা তো এটাতে আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের প্লট দিচ্ছেন না কেন উনারা ব্যর্থ হলেন মাকসুদ কামাল এবং আমাদের মাকসুদ কামাল সাহেব এবং আমাদের শিবলি রুবায়দুল ইসলাম যিনি এস এসি চেয়ারম্যান ওনারা গেলেন মাকসুদ কামাল সাহেব প্রেসিডেন্ট আমি জেনারেল সেক্রেটারি আমরা গেলাম তারপর ডক্টর রহমতুল্লাহ প্রেসিডেন্ট আমি সেক্রেটারি আমরা গেলাম গিয়ে বললাম যে একটা কাজ করেন এই বিয়াল্লিশ জনকে দুই বিঘা জায়গা দিয়ে দেন আর একটা করে প্লটের আর দরকার নাই দরকার পূর্ব দিয়ে দেন দরকার হলে ওইদিকে হাতির ডিল মিল না কি জানি একটা আছে দিয়ে দেন এরা একসাথে প্ল্যাট করে থাকবে আমরা সেটা পারি নাই তাহলে বুঝতে পারেন যে আমরা সেটা পারি নাই এটা এটাই বাস্তবতা আমাদের ডকুমেন্ট আছে সরকার যদি দেখতে চায় আমরা ডকুমেন্ট দেখাবো আমি আনিস সাহেব রাজুকের চেয়ারম্যান আজকে দিনে রাজুকে সেই সড়ক ও যোগাযোগ সচিব নুরী সাহেব উনিও বলেছেন যে আমি চিন্তা করতেছি আমি আপনাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করব উনিও আমাদের আশ্বাস দিয়েছে আনিস সাহেব আমাদের আশ্বাস দিয়েছে এর আগেরটা আর আমি জানি না অন্যদেরকে আমি ডিল করি নাই আমরা শিক্ষকরা সেইটুকুই পাই নাই তাহলে আমরা আমরা কোথায় কি পাবো বলেন আমাদের এই জন্য বললাম যে এবার আমাদের আত্মমর্যাদা লড়াই মাননীয় প্রধান বঙ্গবন্ধু শিক্ষকদেরকে যেভাবে দেখতেন প্রধানমন্ত্রী সেভাবে দেখেন কিন্তু পারছেন না উনি মনে হয় বঙ্গবন্ধু শিক্ষকদের শিক্ষার বাজেট ফোর পার্সেন্ট করেছিলেন একজন শিক্ষকরা শিক্ষামন্ত্রী করেছিলেন অধ্যাপক ইসুপালে তিনজন শিক্ষকের শিক্ষা সচিব করেছেন প্রথম বঙ্গবন্ধুর সচিব গেছিলেন ডক্টর এ আর মল্লিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা উপাচার্য এমনকি উনি অর্থমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর ক্যাবিনেটে ডক্টর আবদুল্লাহ মতি শরফুদ্দিন বিশিষ্ট বিজ্ঞানী শিক্ষক প্রফেসর কবির চৌধুরী জাতীয় অধ্যাপক উনিও শিক্ষা সচিব ছিলেন আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা দেখেছি আমরা যখন ইফতাপাটিতে যেতাম পেশাজীবীদের ওনার দুজন শিক্ষক আনিসুজ্জামান এবং প্রফেসর রফিকুল ইসলাম দুজনে প্রয়াত দুজনে জাতীয় অধ্যাপক ছিলেন উনি ওনার সাদেরকে পাশে বসিয়ে উনি ইফতার করতেন পায়দুর সালাম করতেন পায়দুর সালাম করতেন প্রধানমন্ত্রীকে দেখেছি এমনও দেখেছি যে প্রধানমন্ত্রী হাঁটছেন শিক্ষকরা হাঁটছেন প্রধানমন্ত্রী কার্পেটের থেকে বাইরে গেছেন সেটাও আমরা দেখেছি সেটাও টেলিভিশনে দেখিয়েছে কিন্তু প্রধানমন্ত্রীও চাচ্ছে দেশের ডেভেলপমেন্ট দেশের উন্নতি কিন্তু একটা গ্রুপ আমাদের এই জন্য আমরা বলছি আমাদের আলাদা করে দেন উচ্চতর সতর্ক বেতন স্কেল দেন আমরা শিক্ষকরা দেখিয়ে দিবে দেশকে কোথায় নিয়ে যাবে আজকে দেখেন আমাদের কৃষিবিদ্যা কি করেছে বঙ্গবন্ধু কর্মকর্তা করেছেন এরপর পরবর্তী পর্যায়ে দেখেন এই কৃষিবিদ্যায় কিন্তু আজকে দেখেন আমরা ধান উৎপাদন পৃথিবীতে দ্বিতীয় মৎস্য উৎপাদনে চতুর্থ ভেজিটেবল আমাদের লোক সংখ্যা বেড়ে গেছে কিন্তু আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমরা রিসার্চ করি তো করেছে আমাদের আজকে দেখেন সারা বছর আপনি প্যারা পাবেন তাই না আমাদের অনেক ফল আর আমদানি করতে হবে না যদি আমাদেরকে আমাদের গবেষকরাই তো করেছে তা আমাদের শিক্ষকরা আমরা পারবো না আমাদের আজকে এই যে এতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এতগুলো সাধারণ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানী বলেন আমাদের কলম শিখে সবাই এই দশটাকে সবাই ডেভেলপ করতে চায় কিন্তু আমরা আমরা সুযোগ পাচ্ছি না আমাদের যদি সুযোগ দেন আমরা সুযোগ পাচ্ছি না একটা গ্রুপের জন্য যারা আমাদের কোন শিক্ষকের আপনি দেখেন হঠাৎ হঠাৎ কিছু কিছু পত্রিকা মানে আমি বলবো ঐ বিষয়পত্রিকা বর্ণবাদী পত্রিকাই বলবো শিক্ষকের সাময়িকটা কিছু করলেই আপনারা পত্রিকায় লিখে বলেন হ্যাঁ দু একজন শিক্ষক হয়তো করেছে যার মধ্যে একজন শিক্ষককে একবার জেলেও নিয়েছেন জল সাহেব সম্ভবত হ্যাঁ আর এরপরে দিয়ে যখন শিক্ষক কোনো উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অত্যন্ত সততার সাথে কিন্তু সেটা আপনার ওনাদের বিরুদ্ধে অভিযোগটা গঠন করে করে মন্ত্রণালয় পাঠায় মন্ত্রণালয় গেলে ওই ফাইল আর পাওয়া যায় না এটা থেমে যায় তো তাহলে আমাদের দোষটা কোথায় আমাদের দোষটা কোথায় আমরা কোথায় যাবো নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরব শেষ মুহূর্তের আলোচনা আমরা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছিলাম প্রত্যয় স্কিম কেন চাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষক সমিতির মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রয়েছেন আমাদের সাথে এবং অধ্যাপক এম শাহিদুজ্জামান সাবেক শিক্ষক অধ্যাপক তিনি রয়েছেন আমাদের সাথে আমরা ইস্পানি পর ছোট্ট একটা বিরতির পর আবারও এই আলোচনায় ফিরে আসবে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে প্রদর্শক স্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি পাওয়ার বাই বিএসবি বি স্কুল অ্যান্ড কলেজ আমরা আসলে শিক্ষকদের যে দুঃখবোধ কষ্টবেদনা কষ্ট কথা বলতে গিয়ে আমরা আজকের অনুষ্ঠানের টাইটেল ঠিক করেছিলাম শিক্ষকদের ক্লাসে ফিরাবেকে সেই জায়গা থেকে আমরা কথা বলছিলাম আমি অধ্যাপক সৈরের জন্য আমরা যদি একটু আলোচনাটাকে একদম শেষ পর্যায়ে নিয়ে আসি আসলে এই যে এই যে শিক্ষকদের আন্দোলন আমরা তো শিক্ষকদেরকে আসলে ক্লাসরুমে দেখতে চাই গবেষণায় দেখতে চাই শিক্ষকরা আমাদের শিক্ষা দান করছেন সিটি হিসেবে আমরা দেখতে চাই তাহলে এই যে সেশন জট যদি হয়ে যায় সব সময় কিন্তু শিক্ষকরা বলে যে আমার শিক্ষার্থীরা যাতে সঠিক সময় বেরো যেতে পারে এই আন্দোলনের কারণে সেশন জটের দায়টা আসলে কে নেবে শিক্ষকরাই নেয় শিক্ষকরাই পুষিয়ে দেয় আপনি অতীতের দিকে তাকিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজার সময় সারা দিন ক্লাস হয়েছে এমনকি ছুটির দিন বাদ দিয়েও ক্লাস নিয়েছে ছাত্ররাও চলে এসছে স্পন্টেনিয়াসলি এখন এই মুভমেন্টটা এমন একটা পর্যায়ে এসছে এটা প্রকৃতি এবং বিধাতারই ইচ্ছায় হয়েছে কেউ করেনি তারা এমনভাবে বেঈমানি করছে আমাদের সাথে শিক্ষকদের সাথে এমনভাবে পিছন থেকে ছুরি কাকাজ করতে গেছে যে এটা একটা ডিভাইন একটা ডেস্টিনি যে শিক্ষকদের বাদ ভাঙা জোয়ারের মতো এখন ফেটে পড়েছে শিক্ষকরা এই যে আমি একজন রিটায়ার্ড পার্সন রিটায়ার্ডরা তো কখনো কথা বলার সুযোগ পায় না যদি রিটায়ার করে তখন সে চলে যায় বিশ্ববিদ্যালয়ে আসতে তার রুমটা ছেড়ে দেয় তার বইগুলো ফেরত দেয় সমস্ত কিছুর থেকে সে আলাদা হয়ে যায় এবং একটা আলাদা অচেনা সাগরে সে ভাসে তাকে বাড়ির কথা চিন্তা হতো আমি আমি আমার যদি পৈতৃক বাড়ি না থাকতো তাহলে আমাকে তো বাড়ি খুঁজতে হতো এবং অনেক শিক্ষক আছে রিটায়ার করে বাড়ি কই তারা তো আর ওই আপনার সেই সুন্দর জলসিঁড়িতে তাদের স্থান দেওয়া হবে না একটার পর একটা হাউজিং এরিয়া সামরিক বাহিনীরা বানায় পুলিশরা বানায় শিক্ষকদের একটা সোসাইটি নাই সেই কোথায় একটা নন্দন পার্কের কাছে যেখানে সবচেয়ে কি এরা আমাদেরকে এই যে আমলারা আর সামরিক বাহিনীর অফিসাররা এরা টিটকারি দেয় হ্যাঁ নিজেদের মধ্যে আমারই পরিচিত আমার ক্যারিট কলেজের বন্ধু দাঁড়িয়ালা সে জীবনে আস সেনাবাহিনী না সেনাবাহিনীতে না যেতে পারলে সে হয়তো একটা কেরানি হইতো সেই সেই আর্মি অফিসার আমার সামনে আরেকজনকে বলছে হোয়াই ডু দি সিভিলিয়ানস কাম টু দিস গলফ ক্লাব ভাই এদেরকে কেন মেম্বার করো

শিক্ষকদের বর্তমান যারা রিটায়ার করবে না যারা সামনে আছে ওদের কথা বললো আমি রিটায়ারদের পক্ষে বলছি যে যারা রিটায়ার করে ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েট থেকে এবং অন্যান্য জেলায় তাদের সবাইকে সেনাবাহিনীর সদস্যরা যেমন সিএমএচে যেই ট্রিটমেন্ট পায় আমাদেরকেও ফ্রি ট্রিটমেন্ট দিতে হবে সিএমএইচে আমি যেই কথা এখন বলছি আপনি দেখেন শত শত সেনাবাহিনী অফিসার যারা দেখছে না তারা কিন্তু করতেছে মানে পারলে বলে কি এইরকম করতেছে কিন্তু আমি বলছি আপনাদের যে আর যারা আমরা একটু খেলাধুলার অভ্যস্ত যেমন আমি সারা জীবন লন টেনিস খেলে আসছি আমার ইচ্ছা করে গল্ফ ক্লাবে গিয়ে খেলতে আমি ওখানে খেলতে গেলে আমাকে পনেরো লাখ টাকা দিতে হবে কেন সেনাবাহিনীর প্রাপ্ত অফিসার বিনা পয়সায় খেলতে পারে আমি একটা আমলা যে ফ্রি খেলতে পারে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি তার শরীরের ইয়ের জন্য সে গলফ খেলতে যায় সকালে ওইটা আমাকে দিবে না আমাকে পনেরো লাখ টাকা দিতে হবে ওয়াই ওয়াই দিস ইজ ন্যাশনাল প্রপার্টি ওই আর্মিরা কি কিনা রাখছে ওদের এটা জাতীয় সম্পদ জাতীয় জায়গা তাহলে সেটাই যদি হয় তাহলে জওয়ানরা খেলুক সাত দিন জওয়ানরা খেলবে কোনো অফিসার শুড প্লে গল্ফ সব অফিসারদের রিটায়ার্ড অফিসারদেরকে বাধ্যতামূলকভাবে গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত যে মানুষের আমরা শেষ করছি আসলে এই যেমন আপনারা বলছিলেন যে মাননীয় সেতুমন্ত্রী তার সাথে আপনাদের কথা হওয়ার কথা ছিল কিন্তু সেটি কোনো কারণে হয়তো হয়নি কিন্তু এর জন্য আপনারা কোনো একটা কর্ম পরিকল্পনা করে এর একটা সুরাহার পথ বের করা দরকার কিনা আমরা খুব আশাবাদী যে মাননীয় সেতু যোগাযোগ মন্ত্রী জানাবুল কাদের এমপি যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওনার সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল অচিরেই ওনার সাথে আমাদের বৈঠক হতে পারে তবে সুরা আমরা যে দাবিগুলো আমরা থাকবো না প্রত্যাহার করতে আমরা বলবো না কারণ প্রত্যেক স্কিমের মধ্যে অনেকে আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না আমরা উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি আর বেতন স্কেল নাও পর্যন্ত আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আমরা থাকি ওনারা সেবক বা কি কি নাম দিচ্ছে ওনারা ওনারা ওনাদের মতো করে নে কিন্তু আমাদের আত্মমর্যাদা লড়াই এই আন্দোলন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা উনিসত্তরে গণ অবতন হয়েছিল যখন আমাদের শামসদ জোহা আপনারা জানবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখে কবরটা দেখবেন যে শামসজ্জোহার কবর দিয়ে আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢুকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকেন ডান দিক দিয়ে বিশ্ববিদ্যালয় মধ্য পাশে পারছে গ্যাস শহীদ গ্যাস কবর আমরা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের শিক্ষকদের নামে নামে আমরা যে শহীদ গিয়াস উদ্দিন শহীদ মর্তুজা মেডিকেল সেন্টার তারপর মনির চৌধুরী মনিরুজ্জামান আগ আগমূর্ত আমাদের শিক্ষকদেরকে মূল্য দিতে হয়েছে জাতির জন্য এবং স্বাধীনতা বিজয়ের দুই দিন আগেও আমাদের শিক্ষকদেরকে যে নির্বিচারে হত্যা করে যে শূন্য করার জন্য আমাদের শিক্ষকদেরকে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেটা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে তো স্বাধীনতা এসেছে শিক্ষকরা সেখানের মধ্যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল কিন্তু আমরা সেই মূল্যটা কি পাচ্ছি শিক্ষকরা আমাদের আজকে প্রাণের দাবি সব বিশ্ব শিক্ষকরা ওই সময় তো আর এত বিশ্ববিদ্যালয় ছিল না যে সমস্ত বিশ্ববিদ্যালয় ছিল তারা কন্ট্রিবিউট করেছে আমি আজকে বইটে গেলাম যাই দেখলাম যে সাদের ছাত্র শিক্ষক কর্মচারীদের শহীদদের তালিকা ওটা দেখার পর আমার মনে হচ্ছে তো সবাই তো এখানে অনেক জাতির জন্য শিক্ষকরা কর্মচারীরা কর্মকর্তারা আমি ওদের নামও বলবো আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা প্রতিটা হলের সামনে যাই দেখবেন যে শহীদদের নাম মহসিন হলে যান জৌলক হলে গেটে যান সৈজুল্লের গেটে যানি দেব সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের দার্শনিক ছিলেন কিভাবে তাদেরকে হত্যা করেছে তো আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এগুলো জানেন উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আমরা ওনার সাথে কথা বলতে চাই আমাদের সেতু মন্ত্রীও সেতু যোগাযোগ সড়ক মন্ত্রীও ডাক্তারের শিক্ষার্থী ছিলেন আমাদের আমাদের যে অর্থমন্ত্রীর কথা বলেছেন উনি বলছেন যে আমাদের অযৌক্তিক উনি আমাদের যে শিক্ষা জীবন আরম্ভ হয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের ছাত্র হিসাবে রাঘাবিশ্বের শিক্ষকতা করেছেন এখন উনি অর্থমন্ত্রী হয়েছেন কিন্তু আমরা যদি উনাকে বোঝাতে পারি আমরা মনে করি যে উনি উনি যে বক্তব্য দিচ্ছি সেটা প্রত্যাহার করবে এবং আমাদের দাবিটা মেনে নেবে জি প্রিয় দর্শক আমরা শুনছিলাম ক্ষোভের কথা আমি খুবই দুঃখ প্রকাশ করছি বিষয়টা নিয়ে তবে প্রত্যেক বক্তা যা যা বলেছেন তার নিজস্ব বক্তব্য আমরা মনে করি আমাদের সকলকে মিলে কিন্তু কাজ করতে হবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আমাদের সকলের প্রয়োজন রয়েছে শিক্ষকের প্রয়োজন রয়েছে আমাদের সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে আমাদের পুলিশের প্রয়োজন রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের পেশাজীবী আমাদের আমলা সকলের প্রয়োজন রয়েছে সকলে মিলেই আমরা কিন্তু এই যে একটা ছোট্ট সমস্যা তৈরি হয়েছে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা সেখানে থাকতে চাচ্ছেন আমরা আশা করবো যে এর একটা সুরহা নিশ্চয় অতি দ্রুত হয়ে যাবে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন এবং আমাদের পাঠদানের ক্ষেত্রে তারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করে এই দেশকে স্বনির্ভর করে তুলবার জন্য বঙ্গবন্ধুর বাংলাদেশকে স্বাধীন পতাকাকে তুলে ধরবার জন্য তারা যেভাবে কাজ করছেন তারা আবারও খুব দ্রুত ক্লাসে ফিরে গিয়ে সেই কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করবেন এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের ইস্পাহানি শুভরাত্রির অনুষ্ঠান এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ